ত্রিপুরা খেটমেজুর ইউনিয়নে আমবাসা বেঁধে কমিটিনি লোয়াজং বাই কোলাই ইয়াকসি বদল হাবানক বুসকাঙ্গ ফুনে দাম চিসা তামা হাইজরাব পেট্রোল তে কুবুল নাঙ্গুমনি মানেকিনি সাকাও রাংমর উমানতে খা দুমু পান্ডা সংজাখা আশালনি পান্ডা ফাইমান জাখা খেটমজুর ইউনিয়ন আমবাসা বেঁধে কমিটিনি আদনর পান্ডা পাইমনি উল ত্রিপুরা খেটমজুর ইউনিয়ন হাঙ্গর তাংফাং তরুণী দেবনাথ সাকা মানেকিনি সাকাও আশাকে রাংমর উংখা যত তঙ্গসং লগ্রন মানেকিনি পাইমানিয়া বিতংবাইখা আবার অন্য মুথা গিয়া হিনকে ফাইনাল সালো কতর জবাব অঙ্কারে হে শিকরি মুরিখা ঠিক আছে দাদা দাদা ব্যান্ডের বিজেপি সরকারের উদ্যোগে কৃষক স্বার্থ বিরোধী তিনটি কৃষি আইন প্রণয়নের বিরুদ্ধে গত 7 মাস যাবৎ দিল্লিতে সংযুক্ত কিষাণ মোর্চা আন্দোলন সংগঠিত করছে। আজকেও এই কৃষি আইন বাতিল, শ্রমিক কোর সংশোধন, খেতমজুরদের 200 দিনের কাজ, 600 টাকা দৈনিক মজুরি, সমস্ত গরিব মানুষকে 10 কেজি করে বিনামূল্যে চাউল এবং 7,500 টাকা নগদ প্রদানের দাবিতে সংযুক্ত মোর্চার ডাকে দেশব্যাপী আজকে আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সারা দেশের সাথে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা খেতমজদুর ইউনিয়ন, গণতান্ত্রিক নারী সমিতি, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সহ সবগুলি গণসংগঠন আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে। আমাদের এই এলাকার সাথে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে আজকের এই কর্মসূচিতে হাজার হাজার মানুষ সামিল হচ্ছেন। আগরতলাতে রাজভবন অভিযান সেখানে সংগঠিত হচ্ছে, এর মধ্যে দিয়ে আমরা লক্ষ্য করছি যে বিশেষ করে সারা দেশে যখন এই কালা হচ্ছে, এদিকে আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রায় প্রতিদিন মন কা বাত করেন, মনের আলাপ করেন, কিন্তু এই কৃষকদের নেতৃত্বরা বারবার সময় চেয়েও প্রধানমন্ত্রী তাদের সময় দিচ্ছেন না কথা বলার জন্য। অপরন্ত এই কৃষকদের আইনকে, আন্দোলনকে তারা বিভিন্নভাবে দমন করার নীতি গ্রহণ করছেন। আজকে সারা দেশে এই আন্দোলনে যারা অংশগ্রহণ করছেন তাদের উপর মিথ্যা মামলা সহ বিভিন্ন নির্যাতন নামিয়ে আনছে। আমরা বলতে চাই, যত উৎপীড়ন, নিপীড়ন, মিথ্যা মামলা করুক না কেন, যতক্ষণ পর্যন্ত এই আইন বাতিল হবে না, আমাদের এই আন্দোলন আমরা আরও শক্তিশালী করব এবং এই শক্তিশালী আন্দোলনের মধ্যে দিয়া এই কেন্দ্রীয় সরকারকে এই কৃষি আইন